হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরো ডিটেকশনের ক্লাস আজকে হচ্ছে তোমাদের টেন্সের ক্লাস ঠিক আছে আর এইখানে মেইনলি তোমাদের টেন্সটাকেই ফোকাস করা হচ্ছে ঠিক আছে তো তোমাদের যে প্রত্যেক প্রকারের যে টেন্স আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স এগুলো হচ্ছে তোমাদের নিয়মগুলো যেগুলো হয় সেগুলো আমি তোমাদের বলবো আর হচ্ছে প্রত্যেকটা টেন্সকে আমি ভাগ ভাগ করে বোঝাবো তো আজকে হচ্ছে তোমাদের তেরো নম্বর ক্লাস আর হচ্ছে তোমাদের যে বারো নম্বর যে ক্লাসটা সেটা হচ্ছে তোমাদের আমি মাঝখানে করাতে পারিনি কয়েকদিন ধরে আমি বিজি ছিলাম সেই জন্য আমি তোমাদের এই বারো নম্বর ক্লাসটা করাতে পারিনি তো এই ক্লাসটা তোমরা কাল সকালে পেয়ে যাবে ঠিক আছে এই যে তোমাদের প্র্যাকটিসের ক্লাসটা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের আমি তোমাদের রুলগুলো করিয়ে দিয়েছিলাম আর তোমাদের আমি প্র্যাকটিসটা বাকি ছিল তোমাদের ঠিক আছে তো এই প্র্যাকটিসটা আমি তোমাদের কাল সকালে আমি এটা ভিডিওটা আপলোড করে দেবো ঠিক আছে তো তোমরা জানোই যে এটা পুরোপুরিভাবে বাংলায় হচ্ছে আর এগুলো তোমাদের ডাব্লিউ বিসিএস বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি সিজিএল সিএচএসএল ব্যাঙ্ক এবং প্রত্যেকটা পরীক্ষা যেখানে তোমাদের ইরোড ডিটেকশনগুলো আসে প্রত্যেকটার জন্য তোমাদের এই রুলগুলো কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু মন দিয়ে করবে আর এই টেন্সটা তো বিশেষ করে মন দিয়ে করবে ঠিক আছে টেন্স ছাড়া কিন্তু তোমাদের গ্রামারটা কিন্তু অসম্পূর্ণ তো তোমাদের কিন্তু এই টেন্সটা কিন্তু খুব ভালো করে জানতে হবে ঠিক আছে টেন্সের মধ্যেই তোমাদের সাবজেক্ট ভার আর হচ্ছে তোমাদের যে অবজেক্ট এই যে তোমাদের কোথায় কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু তোমরা এখানে জানতে পারবে ঠিক আছে তো টেন্সের ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে করবে আর প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করতে থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এই টেন্সের ক্লাসটা শুরু করা যাক তো হচ্ছে তোমাদের প্রথমেই টেন্স টেন্স মানে কি তোমাদের টেন্স মানে হচ্ছে কাল ঠিক আছে টেন্স মানে কি কাল তো আমরা কি জানি টেন্স হচ্ছে বর্তমান আর এই বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে এই বর্তমানে সাপেক্ষেই আমরা কিন্তু দু ধরনের কালকে দেখতে পারি একটা হচ্ছে অতীত আর আরেকটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ ঠিক আছে আরেকটা হচ্ছে কি তোমাদের ভবিষ্যৎ তো এই অতীত আর এই ভবিষ্যৎ তো বর্তমান অতীত আর ভবিষ্যৎ তো কাল হচ্ছে তোমাদের এই প্রকার ঠিক আছে এই তিন প্রকার তো হচ্ছে তোমাদের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স টেন্স কত প্রকার মেনলি এই তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স তো এখন আমরা এই টেন্সের ভাগগুলোকে এখন দেখব ঠিক আছে এই টেন্সের ভাগগুলোকে দেখব তো আমরা এখন আসি যে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সকে প্রধানত কয় ভাগে চার ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট টেন্সকে প্রধানত চার ভাগে ভাগ করা হয় তো হচ্ছে প্রেজেন্ট টেন্স কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তো এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে তো এখন আমরা নিই যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে ঠিক আছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ করাকে যদি হয় সেটাকে বলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে বর্তমানে যদি কোনো কাজ হয় ঠিক আছে বর্তমানে যদি কোনো কাজ হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এই যে স্ট্রাকচারগুলো আছে এই যে সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো প্রেজেন্ট ইনভিন টেন্সের যে স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে ঠিক আছে এগুলো একদম তোমাদের মুখস্থ করে রাখতে হবে যদি টেন্স তোমরা ভালো মতো শিখতে চাও ঠিক আছে তো এই সাবজেক্ট প্রথমে আসবে তারপরে ভার্ভ আসবে তারপরে অবজেক্ট আসবে ঠিক আছে তো এইখানে তোমাদের আমি ভার যেটা হয় সেটা হচ্ছে আমি তোমাদের একটু করে বলে দিচ্ছি তো ভালো করে মনে রাখবে ভার্বের মোটামুটি তোমাদের তিনটে ফর্ম হয় ভি ওয়ান ভি টু আর হচ্ছে ভি ঠিক আছে আর ভি ফোরও হয় এটাও আমি এখন বলবো দেখো ভি হচ্ছে ধরো ইট ইট হচ্ছে তোমাদের খাওয়া এটা হচ্ছে বর্তমান এটা হচ্ছে ভি ওয়ান ফর্ম ঠিক আছে আর অতীত অতীত যেটা হয় সেটা হচ্ছে ভি টু ফর্ম ঠিক আছে মানে পাস্ট এটা হচ্ছে এট ঠিক আছে এটা কি হবে এট এ আর এটারই যদি ভি থ্রি ফর্ম হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা হয়ে যাবে তোমাদের ই ঠিক আছে ই আর এইটাই হচ্ছে তোমাদের ভার্বের তিনটে ফর্ম মানে হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ঠিক আছে প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল ঠিক আছে এটা প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপ্যাল এই তিনটে তোমাদের পরে কিন্তু ইউজ হবে যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এইভাবে কিন্তু তোমাদের ইউজ হবে তো এটা তোমাদের বলে রাখলাম যে প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপাল আর ভি ফোর কি অনেক বইয়ে তোমরা এই ভি ফোর পাবে ঠিক আছে ভি ফোরটা আসলে কি ভি ফোর হচ্ছে তোমাদের ভি ওয়ান প্লাস হচ্ছে আইএনজি ঠিক আছে ভি ওয়ান প্লাস আইএনজিটাকে ভি ফোর আকারে লেখা হয় মানে হচ্ছে এটাকে যদি আমরা ভি ফোর আকারে লিখি তাহলে কি হয়ে যাবে তোমাদের ইটেন ঠিক আছে ইটিং ই এ এন জি ঠিক আছে ইটিং ইটিং হয়ে যাবে এটা হয়ে যাবে তোমাদের কি ভি ফোর বুঝতে পারলে তো দেখো এখানে কয়েকটা রুল আছে রুল বলতে গেলে এখানে তোমাদের এইগুলোতে তোমাদের প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ইউজ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে রুটিন অ্যাকশন যদি বোঝায় তাহলে তোমাদের কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে রুটিন অ্যাকশন রুটিন অ্যাকশন মানে নিয়মিত যদি কোনো কাজ করাকে বোঝায় তাহলে তোমাদের সেখানে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউস হবে ঠিক আছে দেখো মাই ফাদার ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক মাই ফাদার ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক মানে আমার বাবা ব্যাঙ্কে কাজ করে গাছ কাজ করাটা ঠিক আছে কাজ করাটা কি তোমাদের রুটিন অ্যাকশানের মধ্যে পড়বে রুটিন মানে কি নিয়মিত তাকে কাজ করতে হবে ব্যাংকে যেতে হবে কাজ করতে হবে তো এই এই রকম যদি তোমাদের রুটিন অ্যাকশন বোঝায় ঠিক আছে এইরকম যদি তোমাদের রুটিন অ্যাকশন বোঝায় তাহলে কি হবে তোমাদের সেখানে প্রেজেন্ট টেন্স ইউস হবে ঠিক আছে এখন প্রেজেন্ট টেন্স কী করে বুঝবো আমরা তো এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা দেখে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স বুঝবো ঠিক আছে দেখো সাবজেক্ট মাই ফাদার তারপরে ভার এটা হচ্ছে ওয়ার্ক এটা হচ্ছে ভার আর তারপর হচ্ছে অবজেক্ট ঠিক আছে অবজেক্ট তো এটা হচ্ছে তোমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে বুঝে গেলে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এখানে কিন্তু ভি ওয়ান ফর্মটা ইউজ হবে ঠিক আছে মানে প্রেজেন্ট ফর্মটা বুঝতে পারলে তো এখানে যদি রুটিন অ্যাকশন বোঝায় তাহলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে তারপরে নেক্সট দেখো ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায় ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায় তাহলে তোমাদের কী হবে প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স ইউজ হবে ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য মানে যেটা কখনো মিথ্যা হবে না ঠিক আছে সেটাকে কি বলা হয় চিরন্তন সত্য এক্সাম্পল দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক আছে রাইজ মানে ওঠা ঠিক আছে দ্য সান এখানে কি সাবজেক্ট তারপরে এটা হচ্ছে ভার্ভ আর এটা হচ্ছে তোমাদের অবজেক্ট ঠিক আছে রাইজেস রাইস তার সাথে এস যুক্ত হয়ে গেল কারণ কি তোমাদের এখানে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তো ভাবটাও তোমাদের কী হবে সিঙ্গুলার হবে এর আগে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে বুঝিয়েছিলাম যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কী হবে তোমাদের সিঙ্গুলার হবে আর ভার্বকে যদি সিঙ্গুলার করতে হয় তাহলে কী হবে তোমাদের এস বা ইএস যুক্ত করতে হবে ঠিক আছে তো এখানে কি কি হয়ে যাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক আছে তো সূর্য পূর্ব দিকে ওঠে এটা কি চিরন্তন সত্য এটা কোনোদিনও মিথ্যা হবে না ঠিক আছে তো এরকম চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে তোমাদের কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে বুঝতে পারলে তারপরে নেক্সট দেখো যদি টিভি রেডিওর কমেন্ট্রি হয় ঠিক আছে যদি টিভি রেডিও যদি কমেন্ট্রি হয় তাহলে সেখানে কী হবে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে ঠিক আছে যদি টিভি আর রেডিওতে তোমরা কোনো কমেন্ট্রি শোনো সেই কমেন্ট্রিটাও কিসে হয় তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় বুঝতে পারলে দেখো এখানে এক্সাম্পল একটা বিরাট স্ট্রাইকস দ্য বল বিরাট স্ট্রাইক্স দ্য বল বিরাট কি বলটাকে স্ট্রাইক করলো বা হিট করলো ঠিক আছে বা মারলো বিরাট বলটাকে মারলো তো এটা কি বর্তমানে সে হচ্ছে মারছে ঠিক আছে তো এখানেও কি হয়ে যাবে তোমাদের প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স ইউজ হয়ে যাবে দেখো সাবজেক্ট তারপরে ভাব তারপর হচ্ছে অবজেক্ট বুঝতে পারলে এখানে হচ্ছে কিন্তু ভি ওয়ান ফর্ম তারপরে নেক্সট দেখো তোমাদের নিউজ পেপার যে হেডলাইন যদি নিউজ পেপারের হেডলাইনটা সেটাও কিন্তু কী হয় প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে ইউজ হয় ঠিক আছে নিউজ পেপারের যে হেডলাইনটা হয় সেটাও কি হয়ে যাবে তোমাদের প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স ইউজ হবে এক্সাম্পল দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিটস ওয়েস্ট বেঙ্গল নেক্সট মান্থ মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নেক্সট মাসে মানে পরবর্তী মাসে কি আসবে ওয়েস্ট বেঙ্গল ভিজিট করতে আসবে ওয়েস্ট বেঙ্গল পরিদর্শনে আসবে বুঝতে পারলে তো এটাও কি হয়ে যাবে তোমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা পুরোটাই তোমাদের সাবজেক্ট হবে আর এই যে ভিজিটস এটা হয়ে যাবে তোমাদের ভি ওয়ান ফর্ম আর এটা পুরোটা বাকিটা যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট বুঝতে পারলে তো নিউজ পেপার হেডলাইন যদি হয় সেখানেও তোমাদের কি হবে প্রেজেন্ট টেন্স ইউজ হবে বুঝতে পারলে নেক্সট দেখো এরপরে হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এতক্ষণ প্রেজেন্ট টেন্সটা শেষ হয়ে গেলো এবার কি হল তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে কি বোঝো কন্টিনিউয়াস মানে কন্টিনিউভাবে চলতে আছে সেখান থেকেই কন্টিনিউ থেকে তোমাদের এখানে কন্টিনিউয়াসটা আসছে ঠিক আছে কন্টিনিউ থেকে তোমাদের কী আসছে কন্টিনিউয়াস কন্টিনিউ মানে কি চলতে থাকা ঠিক আছে অনবরত চলতে আছে আর কি ঠিক আছে কন্টিনিউ ঠিক আছে সেইখানে সেই কন্টিনিউ থেকে এখানে তোমাদের কন্টিনিউয়াস শব্দটা এসেছে ঠিক আছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে মানে আগে শুরু হয়েছে কাজটা কিন্তু এখনও চলছে আর কি ঠিক আছে সেটা কি হয়ে যাবে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো স্ট্রাকচার কি হবে এটা স্ট্রাকচারগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা স্ট্রাকচার ছাড়া কিন্তু তোমরা এই টেন্সগুলো কিন্তু চিনতে পারবে না স্ট্রাকচারই হচ্ছে একমাত্র চেনার উপায় বুঝতে পারলে তো এ দেখো এখানে সাবজেক্ট এম ইজ আর ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এই ভার প্লাস আইএনজিটাকে আমি কি বললাম একটু আগে ভি ফোর ঠিক আছে এটাকে কোনো জায়গায় কিন্তু এখানেও এভাবেও লেখা থাকবে যে ভার প্লাস আইএনজি অথবা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ফোর প্লাস হচ্ছে অবজেক্ট এভাবেও কিন্তু কোনো জায়গায় লেখা থাকতে পারে ঠিক আছে তো এই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে ভার প্লাস আইএনজি মানেই হচ্ছে তোমাদের ভি ফোর ঠিক আছে তো এক্সাম্পল দেখো আই এম টিচিং ইংলিশ আমি কি ইংলি ইংরেজি পড়াচ্ছি তো পড়াচ্ছি কি আগে থেকে শুরু করেছি এখনও তোমাদের পড়াচ্ছি তো এটা কি কন্টিনিউ চলছে ঠিক আছে তো এখান থেকে তোমাদের কন্টিনিউয়াস আসলো আর কি ঠিক আছে এখান থেকে তোমাদের কন্টিনিউয়াস আসলো আই এম টিচিং ইংলিশ আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি ঠিক আছে তো এখানে দেখো তারপরে নেক্সট দে আর গোয়িং টু স্কুল মানে তারা স্কুলে যাচ্ছে ঠিক আছে মানে আগে থেকে শুরু করেছে এখনও তারা স্কুলে কিন্তু যাচ্ছে ঠিক আছে তো এখানে দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে এই যে এটা এই যে আর এম ইস আর এটাই কি বলা হয় তোমাদের হেল্পিং ভাব ঠিক আছে হেল্পিং ভার এই যে এমইজার এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমাদের হেল্পিং ভার্ভ আর এই যে এই এখানকার যে ভারটা থাকবে এটা হবে তোমাদের মেইন ভার ঠিক আছে এটা কি হয়ে যাবে তোমাদের এটা মেইন ভার্ব তো এইখানে হচ্ছে তোমাদের দে আসলো দে হচ্ছে সাবজেক্ট তারপরে এখানে হচ্ছে হেল্পিং ভার তারপর হবে তোমাদের মেইন ভার ঠিক আছে মেইন ভার তারপরে আসবে তোমাদের অবজেক্ট এখানেও দেখো এই আই সাবজেক্ট এটা হচ্ছে হেল্পিং ভার আর হচ্ছে হেল্পিং ভার তারপরে এই টিচিংটা যেটা এই টিচিংটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে মেইন ভাব ঠিক আছে মেইন ভাব আর তারপরে ইংলিশ হচ্ছে তোমাদের অবজেক্ট বুঝতে পারলে তো আই এম টিচিং ইংলিশ এটা হচ্ছে তোমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা সেটা কি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হচ্ছে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে এখানে কি বিফোরও লেখা থাকতে পারে এটা কিন্তু মাথায় রাখবে বুঝতে পারলে তো নেক্সট আসা যাক নেক্সট হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট মানে কি কাজটা একদম সম্পূর্ণ হয়ে যাওয়া পারফেক্ট মানে শেষ হয়ে যাওয়া ঠিক আছে পারফেক্ট মানে মনে রাখবে যে কাজটা আগে চলছিল সেটা কি হয়ে গেছে শেষ হয়ে গেল ঠিক আছে শেষ হয়ে গেল এই মাত্র কিন্তু বর্তমানে শেষ হচ্ছে ঠিক আছে ওই জন্য হচ্ছে কি হচ্ছে তোমাদের প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট মানে কি সে কমপ্লিট আর কি কমপ্লিট হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া তো কাজটি আগে শুরু হয়েছে এবং এই মাত্র শেষ হল এই মাত্র মানে কি এই মাত্র কেন বলেছে কারণ বর্তমানে শেষ হচ্ছে ঠিক আছে তো স্ট্রাকচার দেখো এখানে স্ট্রাকচার খুব ভালো করে পড়তে হবে তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব মানে সেটা কি ভি থ্রি ঠিক আছে ভি থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস হচ্ছে ভি থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ঠিক আছে তো এক্সাম্পল দেখো এখানে হি হ্যাজ সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট হি হ্যাজ সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট মানে সে তার অ্যাসাইনমেন্টটা সাবমিট করলো ঠিক আছে মানে সে অনেক আগেই সেই কাজটা শুরু করেছে বা আগে থেকে শুরু করেছে কাজটা সে কিন্তু এই মাত্র ঠিক আছে এই মাত্র কী করলো তার অ্যাসাইনমেন্টটা সাবমিট করলো সাবমিট করা মানে কি কমপ্লিট হয়ে গেল তার কাজটা সে আগে থেকে কাজটা শুরু করেছে এবং এখন সে তার কাজটা সাবমিট করে দিল ঠিক আছে হি হ্যাজ দেখো হি হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাজ আছে হ্যাভ হ্যাস হ্যাভ হ্যাস হবে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে কী হবে তোমাদের হ্যাজ হবে আর যদি প্লুরাল হয় তাহলে কী হবে তোমাদের হ্যাভ হবে ঠিক আছে তো হি এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব ঠিক আছে এটা হেল্পিং ভার্ব হয়ে গেল তারপরে হচ্ছে তোমাদের সাবমিটেড ঠিক আছে সাবমিটেড এটা কী হয়ে গেলো তোমাদের মেইন ভার্ব ঠিক আছে সাবমিটেড সাবমিট সাবমিটেড সাবমিটেড ঠিক আছে এটা কি তোমাদের ভি থ্রি ফর্ম ঠিক আছে তারপরে এটা দ্যাসাই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে কী হয়ে গেলো তোমাদের অবজেক্ট বুঝতে পারলে হি হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট পারফেক্ট মানেই মনে রাখবে তোমাদের হচ্ছে বুঝতে পারলে চলো যাক তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স মানে কি আগে থেকে শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো চলছে পারফেক্ট মানে হচ্ছে কাজটা আগে থেকে চলছিল এবং শুরু হয়েছিল আর কিন্তু কন্টিনিউয়াস মানে কি এখনো চলছে কন্টিনিউ হচ্ছে তো এখান থেকে আসলো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তো এখানে এই গঠনটা দেখো স্ট্রাকচারটা দেখো স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো করে পড়বে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিনস তারপরে হচ্ছে অবজেক্ট ঠিক আছে তো এই পারফেক্ট মানে একটু আগেই বললাম তোমাদের হ্যাব অথবা হ্যাস আর এই কন্টিনিউয়াস মানে কি জানলাম আমরা এর আগে যে কন্টিনিউয়াস হচ্ছে ভার প্লাস আইএনজি ঠিক আছে ভার প্লাস আইএনজি অথবা ভি ফোর ঠিক আছে কন্টিনিউয়াস আর এই যখন পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে থাকবে তখন তোমরা একটা ওয়ার্ড মাথায় রাখবে সবসময় যে তোমাদের বিন ইউজ করতে হবে ঠিক আছে বিন ইউজ করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভি ফোর প্লাস ফর অথবা সিন্স তারপরে হচ্ছে অবজেক্ট ঠিক আছে আর এইটাও কিন্তু তোমরা মাথায় রাখবে যে ফর অথবা সিন্স আসবে ঠিক আছে ফর অথবা সিন্স আসবে তো এই ফর অথবা সিন্সের যে কেসটা এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে অনেকবার আসে ঠিক আছে যে কোনো পরীক্ষায় ডাব্লিউ বিসিএস বলো পিএসসির পরীক্ষা বলো সিজিএল বলো সিএইচএল বলো প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই ফর অথবা সিন্স দিয়ে কিন্তু তোমাদের কোশ্চিন এসছে ঠিক আছে তো এই ফর অথবা সিন্সেরটা কিন্তু আমি একটু ভালো করে বলে দিচ্ছি দেখো ফর ঠিক আছে ফর কখন ইউজ হবে ঠিক আছে ফর কখন ইউজ হবে ফর ইউজ হবে তোমাদের যখন পিরিয়ড অফ টাইম বলবে ঠিক আছে পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে সময়ের ব্যবধান ঠিক আছে সময়ের ব্যবধান সময়ের ব্যবধান যখন বোঝাবে তখন তোমাদের কি হবে তার আগে ফর ইউজ হবে ঠিক আছে সময়ের ব্যবধান যখন বোঝাবে তার আগে কি হবে ফর ইউজ হবে ঠিক আছে সময়ের ব্যবধান দেখো এক্সাম্পলটা দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর থ্রি ইয়ার্স ফর থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স কি একটা সময়ের ব্যবধান বোঝাচ্ছে বা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে ঠিক আছে তো তার আগে কি হবে তোমাদের ফর ইউজ হবে ঠিক আছে যদি সময়ের ব্যবধান বা পিরিয়ড অফ টাইম বোঝায় তখন তার আগে তোমাদের ফর ইউজ হবে ঠিক আছে বুঝতে পারলে যদি থ্রি ইয়ার্স থ্রি থ্রি ইয়ার্স কি একটা সময়ের ব্যবধান ঠিক আছে তিন বছর ধরে আমি তোমাদের কি আমি তিন বছর ধরে ইংরেজি পড়াচ্ছি ঠিক আছে আমি তিন বছর ধরে ইংরেজি পড়াচ্ছি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর থ্রি ইয়ার্স বুঝতে পারলে এই তিন বছর তিন বছর কি একটা সময়ের ব্যবধান তো সময়ের ব্যবধান যদি বোঝায় তখন তার আগে কী হবে তোমাদের ফর ইউজ হবে ঠিক আছে সময়ের ব্যবধান ফর থ্রি ইয়ার্স ফর টু মান্থস ফর ওয়ান উইক এইভাবে তোমাদের সময়ের ব্যবধান যখন বোঝাবে তখন তার আগে কী হবে ফর ইউজ হবে ঠিক আছে আর সিন্স কখন ইউজ হবে সিন্স সিন্স হবে তোমাদের পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময় ঠিক আছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় যদি বোঝায় তো তার পূর্বে তোমাদের কী হবে সিন্স ইউজ হবে ঠিক আছে তার পূর্বে কি হবে তোমাদের সিন্স ইউজ হবে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স টু ঠিক আছে একই লাইন দেখো শুধু এখানে যে লাস্টের যে এটা ঠিক আছে লাস্টের যে ওয়ার্ডগুলো সেখানে তোমাদের বোঝাচ্ছে এখানে একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে যে দু হাজার সাল থেকে আমি কি করছি ইংরেজি পড়াচ্ছি ঠিক আছে দু সাল থেকে আমি ইংরেজি পড়াচ্ছি একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে ঠিক আছে তো নির্দিষ্ট সময় বলে দিলে তার পূর্বে হবে তোমাদের সিন্স ঠিক আছে তার পূর্বে কি হবে সিন্স ঠিক আছে একটা যদি ডেটও বলে দেয় তো নির্দিষ্ট সময় হচ্ছে ডেটটা যদি টাইম বলে দেয় তো নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে তো নির্দিষ্ট যদি বোঝায় নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম যদি বোঝায় তো তার পূর্বে তোমাদের সিন্স ইউজ হবে আর যদি তোমাদের সময়ের ব্যবধান বোঝায় তাহলে তার পূর্বে কী হবে তোমাদের ফর ইউজ হবে বুঝতে পারলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে খুব ভালো করে মনে রাখবে এটাই কিন্তু তোমাদের অনেক সময় গুলিয়ে যাবে বুঝতে পারলে তো চলো নেক্সট আসা যাক এরপরে হচ্ছে তোমাদের পাস টেন্স ঠিক আছে প্রেজেন্ট টেন্স যেমন দেখলাম আমরা চার প্রকার পাস্ট টেন্সও হচ্ছে তোমাদের চার প্রকার ঠিক আছে

past tense তো দেখো एग्जांपलটা হি কেম ইয়েস্টারডে মানে সে গতকাল এসেছিল সে গতকাল এসেছিল সাবজেক্ট ভি2 প্লাস হচ্ছে অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট ভি2 প্লাস অবজেক্ট তো এখানে দেখো এখানে একটা নিয়ম বলে দিয়েছে যে যদি পাস্ট habit বোঝায় past habit যদি বোঝায় তো সেখানে তোমাদের কি হবে past indefinite tense ইউজ হবে ঠিক আছে পাস্ট habit যদি বোঝায় তাহলে সেখানে পাস্ট indefinite tense ইউজ হবে তো एग्जांपल দেখো এখানে একটা হি অলওয়েজ কেম টু সি মি ঠিক আছে সে কি করত আমাকে দেখতে আসতো সে সব সময় আমাকে কি করতো দেখতে আসতো ঠিক আছে এটা একটা পাস্টের হ্যাবিট মানে তার একটা দেখার অভ্যাস ছিল আমাকে ঠিক আছে সেখানে কি হবে তোমাদের সেখানে তোমাদের পাস্ট ইন্ডিফিনেট টেন্স ইউজ হবে ঠিক আছে তো এখানে দেখো সাবজেক্ট তারপরে এখানে হচ্ছে ভার ভি টু প্লাস হচ্ছে অবজেক্ট ঠিক আছে অবজেক্ট আর এই অলওয়েজটা এটা হচ্ছে তোমাদের এক্সট্রা ওয়ার্ড ঠিক আছে এক্সট্রা ওয়ার্ড ঠিক আছে হি অলওয়েজ কেম টু মি সে আমাকে দেখতে আসতো ঠিক আছে সব সময় আমাকে দেখতে আসতো বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং অতীতেই চলছিল ঠিক আছে কন্টিনিউয়াস মানে কি চলা আর কন্টিনিউয়াস মানে কি তো তোমাদের বললাম যে হচ্ছে তোমাদের ভার প্লাস আইএনজি ভার প্লাস আইএনজি মানে হচ্ছে আবার ভি ফোর তো স্ট্রাকচার দেখো এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ফোর প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ফোর প্লাস অবজেক্ট ঠিক আছে এর আগে যেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেখানে কি ছিল তোমাদের এম ইজ আর ছিল আর এখানে কি হয়ে গেলো তোমাদের ওয়াশ ওয়ার সাবজেক্ট প্লাস ওয়াশ ওয়ার প্লাস বিফোর প্লাস অবজেক্ট বুঝতে পারলে তো এক্সাম্পল দেখো এখানে হি ওয়াজ রাইটিং আর লেটার ইার ডে ইভিনিং হি ওয়াজ রাইটিং আর লেটার ইস্টার ইভিনিং মানে সে গতকাল বিকেলে একটা চিঠি লিখছিল ঠিক আছে মানে সে একে তো গতকাল গতকাল মানে অতীত ঠিক আছে অতীতে সে কি করছিল বসে সেটা লিখছিল সেটা কিন্তু কমপ্লিট হয়নি লেখাটা লেটারটা ঠিক আছে সে সেই জন্যই বলেছে যে অতীতে কোনো কাজ কি চলা ঠিক আছে সেখানেই হয়ে গেলো তোমাদের কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ রাইটিং আর লেটার ইয় স্টারডে ইভিনিং ঠিক আছে হিটা হয়ে গেলো কি তোমাদের সাবজেক্ট আর ওয়াজটা হয়ে গেল এখানে তোমাদের হেল্পিং ভার তারপর হচ্ছে রাইটিং ভি ওয়ান প্লাস আইএনজি অথবা তোমরা এটাকে ভি ফোর বলতে পারো ঠিক আছে আর লেটার ইয়েস্টারডে ইভিনিং এটা হচ্ছে তোমাদের অবজেক্ট বুঝতে পারলে তারপরে আরেকটা দেখো এখানে হোয়াইল শি ওয়াজ ডান্সিং হি ওয়াজ সিঙ্গিং হোয়াইল শি ওয়াজ ডান্সিং হি ওয়াজ সিঙ্গিং মানে যখন সে নাচছিল আর কি যখন সে নাচছিলো তখন সে কী করছিলো গান গাইছিল ঠিক আছে অতীতেই দুইটা চলছিলো যখন সে নাচছিলো তখন সে কী করেছিল গাইছিল ঠিক আছে বুঝতে পারলে তো এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হেল্পিং ভার আর হচ্ছে তোমাদের এখানে অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট হেল্পিং ভার প্লাস হচ্ছে অবজেক্ট বুঝতে পারলে যখন সে নাচছিল তখন সে গাইছিল বুঝতে পারলে নেক্সট দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে দেখে নেবো আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট পারফেক্ট মানে কি হ্যাব হ্যাস হ্যাড ঠিক আছে হ্যাভ হ্যাস হ্যাড তো প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাব হ্যাস আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড ঠিক আছে পাস্ট পারফেক্ট মানে হ্যাড আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাব হ্যাস বুঝতে পারলে তো স্ট্রাকচার এখানে হয়ে গেল তোমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আর তোমাদের একটু আগে বললাম যে হ্যাব হ্যাজ হ্যাডের পরে তোমাদের সব সময় কি হবে ভি ফর্ম হবে হ্যাব হ্যাজ হ্যাডের পরে সব সময় তোমাদের ভি থ্রি ফর্ম হবে একটা মুখস্থ করে নেবে একবার দেখো অতীতে যখন দুটো কাজ বোঝাবে এখানে একটা নিয়ম বলে দিয়েছে যে অতীতে যখন দুটো কাজ হয় তখন প্রথম কাজটি ফার্স্ট পারফেক্ট টেন্সে হয় এবং দ্বিতীয় কাজটি কি হয় সিম্পল পাস্ট টেন্সে হয় ঠিক আছে অতীতে যখন দুটো কাজ হচ্ছে অতীতেই দুটো কাজ হচ্ছে কিন্তু যে প্রথমে যদি কাজ যেটা কাজ হবে সেই কাজটা কি কোন টেন্সে হবে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আর সেকেন্ড ওটার ঠিক পরেই যে কাজটা হবে সেকেন্ড কাজটা হবে সেই কাজটা কী হবে তোমাদের সিম্পল পাস্ট টেন্স সিম্পিল পাস্ট টেন্সটাকে কোনটাকে বলা হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্সটাকেই সিম্পিল পাস্ট টেন্স বলে ঠিক আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সটাকেই তোমাদের কে বলে সিম্পল পাস্ট টেন্স বলে বুঝতে পারলে তো এক্সাম্পল দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম এটা ছোটোবেলা সবাই পড়েছো তোমরা ঠিক আছে কিন্তু তোমাদের প্রত্যেকের কনফিউশন ছিল তো এখানে তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে দেখো এখানে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট এটা হচ্ছে তোমাদের কি আছে পাস্ট পারফেক্ট টেন্সে আর দ্য ডক্টর কেম এটা হচ্ছে তোমাদের সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সে ঠিক আছে তো এখানে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েট মানে পেশেন্টটি মারা গিয়েছিল ডক্টর আসার পূর্বে ঠিক আছে ডক্টর আসার পূর্বে পেশেন্টটি মারা গিয়েছিল ঠিক আছে বুঝতে পারলে তো ডক্টর আগে আসছে না পেশেন্টটা আগে মরেছে অবশ্যই পেশেন্টটা আগে মরেছে তারপরে ডক্টরটা এসেছে মানে ডক্টর আসার পূর্বে মানে ডক্টর আসার আগে পেশেন্টটি মারা গিয়েছিল বুঝতে পারলে তো মানে পেশেন্টটা আগে মরেছে মানে প্রথম কাজ হচ্ছে পেশেন্টটা মারা যাওয়া তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের ডক্টর আসা বুঝতে পারলে তো এই প্রথম যে কাজটা হবে সেই কাজটা কি হবে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর যে দ্বিতীয় কাজটা এই ডক্টর আসাটা পরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে তো এটা হবে তোমাদের সিম্পল পাস টেন্সে বুঝতে পারলে নেক্সট আরেকটা দেখো এক্সাম্পল হি রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড ঠিক আছে হি রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে সে স্টেশনে পৌঁছেছে ঠিক আছে মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে সে স্টেশনে পৌঁছেছে তো প্রথম কাজ কোনটা ট্রেনটা ছেড়ে দেওয়া ট্রেনটা ছেড়ে দেওয়া দেখো দ্য ট্রেন হ্যাড স্টার্টেড দ্য ট্রেন হ্যাড স্টার্টেড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে বি ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট ট্রেনসে হবে হি রিচড দ্য স্টেশন এই যে হি রিচড দ্য স্টেশন মানে সে পরে স্টেশনে পৌঁছাচ্ছে ঠিক আছে তো এই কাজটা প্রথমে মানে ট্রেন ছেড়ে দেওয়াটা প্রথমে হচ্ছে তারপরে সে কি করছে স্টেশনে পৌঁছোচ্ছে তো স্টেশনে পৌঁছানোটা কি পরে সেকেন্ড কাজ এটা হচ্ছে প্রথম কাজ আর এটা হচ্ছে দ্বিতীয় কাজ তো দ্বিতীয় কাজটা কী হবে তোমাদের সিম্পিল পাস্ট ট্রেনসে হবে বুঝতে পারলে তো এরকম যদি হয় যে দুটো কাজ পাস্টে হচ্ছে তো এই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আর যেটা হচ্ছে তার একটু পরে হচ্ছে সেটা হবে তোমাদের সিম্পল পাস্ট টেন্সে বুঝতে পারলে এই ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় আসে মনে রাখবে কিন্তু নেক্সট আসা যাক তো নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট মানেই হচ্ছে কি তোমাদের হ্যাড আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি অথবা ভি ফোর ঠিক আছে আর যে পারফেক্ট কন্টিনিউয়াস যদি একসাথে থাকে তাহলে কি বললাম তোমাদের বিন আসবে ঠিক আছে আর ফর আর সিন্স তো একটু আগেই বললাম তোমাদের এই দুটোর যদি হচ্ছে তোমাদের পিরিয়ড অফ টাইম মানে সময়ের ব্যবধান যদি হয় তাহলে ফর হবে আর যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে তোমাদের সিনস হবে ঠিক আছে তো স্ট্রাকচারটা দেখো এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি ফোর প্লাস ফর অথবা সিনস প্লাস হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তো এক্সাম্পল দেখো এখানে একটা দিয়েছে রাম হ্যাড বিন ওয়াকিং দেয়ার ফর এন আওয়ার রাম হ্যাড বিন ওয়াকিং দেয়ার ফর এন আওয়ার মানে রাম এক ঘন্টা ধরে সেখানে কি করছিল কাজ করছিল রাম এক ঘন্টা ধরে সেখানে কাজ করছিল ঠিক আছে তো রাম হচ্ছে এখানে সাবজেক্ট তারপরে এখানে হ্যাড আসলো তারপরে এখানে বিন তারপরে ওয়াকিং ভি ফোর ঠিক আছে ভার প্লাস আইএনজি তো এখানে হয়ে গেলো ভি ফোর তারপরে এই যেটা আছে এটা হচ্ছে তোমাদের অবজেক্ট বুঝতে পারলে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বিফোর প্লাস ফোর অথবা সিন্স তারপর হচ্ছে তোমাদের এখানে কি অবজেক্ট বুঝতে পারলে তো এখানে হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে তোমাদের হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে তোমাদের পাস্ট এই যে দুটো টেন্স আছে এই টেন্স দুটো আমি তোমাদের এখানে আজকে কমপ্লিট করে দিলাম এর পরের দিন তোমাদের ফিউচার টেন্সটা করাবো আর ফিউচার টেন্সের পরে আমি তোমাদের এই তিনটে যে হচ্ছে টেন্স আছে সেটা একটা তোমাদের আমি ডায়াগ্রাম আকারে করে দেবো সেই ডায়াগ্রামটা বারবার করে যদি তোমরা দেখো তাহলে তোমাদের কিন্তু একদম এই টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এর পরের দিনের ক্লাসটা হচ্ছে তোমাদের ফিউচার টেন্সে হবে আর হচ্ছে তোমাদের একটা ডায়াগ্রাম করে দেবো আমি ঠিক আছে এই তিনটে টেন্সই এখানে থাকবে একটা ডায়াগ্রামের মধ্যে বুঝতে পারলে তো তোমাদের সেই সব কিছু কনসেপ্ট তোমাদের টেন্সে ক্লিয়ার হয়ে যাবে আর নেক্সট দিন কালকে হচ্ছে আমি সকালে তোমাদের যে বারো নম্বর ক্লাসটা বাকি আছে সেই ক্লাসটা আমি তোমাদের আপলোড করে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়া তোমাদের জন্য ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো আজকে এ পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে